কেন আমি ইসলাম গ্রহণ করলাম এ নিয়ে আমি একটা ছোট্ট কথা বলতে চাই। পৃথিবীতে একমাত্র ধর্ম, শান্তির ধর্ম, সেটি হচ্ছে ইসলাম। ইসলামের মতো এত সুন্দর ধর্ম পৃথিবীতে অন্য কোনো ধর্মে আছে বলে আমার জানা নেই। অন্য ধর্ম জন্মগ্রহণ করার পরেও আল্লাহ পাক আমাকে যে সম্মানিত করেছে, হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মের যে কিছুটা পার্থক্য, এটা আমাকে বিশেষভাবে আকৃষ্ট করে। আমি প্রথমে যে আমি কাবা শরীফ যখন দেখব, তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি আপনার দরবারে আমাকে হাজির করেছেন। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন একজন 60 থেকে 70 বছরের এক বৃদ্ধ লোক, সে কিন্তু হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান হয়েছে, এবং সে মুসলমান হওয়ার কারণ কি দর্শক, এই বিষয়ে কিন্তু কঠিন তথ্য দিয়েছে। দর্শক, এই বিষয়ে একটি ভিডিও থাকবে, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার হাতে যদি একটু সময় থাকে, অবশ্যই ভিডিওটি নাটেন শেষ পর্যন্ত দেখে আপনার মতামত কমেন্টস বক্সে জানিয়ে দিন। দর্শক, কথা না বলে চলুন সেই মূল ভিডিওটি এখন দেখে আসি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেন আমি ইসলাম গ্রহণ করলাম এ নিয়ে আমি একটা ছোট্ট কথা বলতে চাই। পৃথিবীতে একমাত্র ধর্ম, শান্তির ধর্ম, সেটি হচ্ছে ইসলাম। ইসলামের মতো এত সুন্দর ধর্ম পৃথিবীতে অন্য কোনো ধর্মে আছে বলে আমার জানা নেই। আমার ইসলাম গ্রহণ করার পিছনে মূলত একটি বিশেষ কারণ ছিল। আমি লেখাপড়া করেছি খ্রিস্টান মিশনারি স্কুলে। আমি ইতিহাস দিয়ে পড়াশোনা করতাম, এবং ইতিহাস নিয়ে পড়াশোনা করার সময় একসময় আমি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী খুঁজে পাই। আমি ইতিমধ্যে খ্রিস্টান ধর্ম এবং হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম নিয়ে পড়াশোনা করেছি। আমার ভিতরে বেশ কিছু প্রশ্ন ছিল যেগুলোর উত্তর আমি সেখানে পাইনি, কিন্তু যখন আমি বিশ্বনবীর জীবনী পড়া শুরু করলাম, আমার মনে হলো যে ভিতরে জমে থাকা যত প্রশ্ন উত্তর অটোমেটিক মিলে যাচ্ছিল। আমি বিশ্বনবীর জীবনে পড়ে যে কত সময় কেটেছি তার হিসাব নেই, আমার জানা নেই। আমি অনেকক্ষণ কান্না করেছি, একদিন, দুদিন, তিন দিন পর পর আমি এই জিনিসটা করেছি। আমার চোখ দিয়ে সবসময় পানি আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা মাত্র। এবং তখনই একটা সময় সিদ্ধান্ত নিলাম যে না, আমি ইসলাম গ্রহণ করবো, এবং শান্তির ধর্ম ইসলাম। আমি পৃথিবীতে হয়তো কিছু পাবো না, দারিদ্রতা এবং অভাব এগুলো আমাকে আঁকড়ে ধরে থাকতে হবে, কিন্তু হয়তো পরকালে তো আমি কিছু একটা পাবো। সত্য ধর্ম যেহেতু গ্রহণ করেছি, ইনশাআল্লাহ আপনারা প্রত্যেককে আমার জন্য দোয়া করবেন। আর মনে রাখবেন যে শান্তি যদি কোথাও পাওয়া যায়, সেটা ইসলামে আছে। আর জীবনে যদি সফল হতে চান, তাহলে মসজিদে আসুন। মুয়াজ্জিন সাহেব প্রতিদিন বলে হাইয়ালসালা হাইয়াল ফালা, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, এখানেই সফলতার কথা বলা আছে। তাই আপনারা বেশি বেশি মসজিদে আসুন, আর দিন ইসলাম মানুষের মাঝে পৌঁছে দিন, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, এবং সকল প্রকার বিদাত পরিহার করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে আমরা প্রত্যেকে যেন আমাদের জীবন পরিচালিত করতে পারি। অন্য ধর্ম জন্মগ্রহণ করার পরেও আল্লাহ পাক আমাকে যে সম্মানিত করেছে, হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মের যে কিছুটা পার্থক্য, এটা আমাকে বিশেষভাবে আকৃষ্ট করে। আমি প্রথমে যে আমি কাবা শরীফ যখন দেখব, তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি আপনার দরবারে আমাকে হাজির করেছেন, আমাকে কবুল করে নেন, আর আমি যেন আপনাকে খুশি করে যেতে পারি, আপনি আমাকে এই তৌফিক দেন। আমি হিন্দু ছিলাম, তখন ছিলাম, আমার নাম প্রশান্ত কুমার কুণ্ডু, বাংলাদেশ রেলওয়ে চাকরি করতাম। 2019 সালে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি, নিয়মিত নামাজ রোজা করি। আল্লাহ পাক আমাকে হজ কবুল করেছেন। আমি পবিত্র মক্কা শরীফে আজ হজ ব্রত পালন করার জন্য আজ হাজি ক্যাম্পে এসেছি। আমার জীবনের একটা সৌভাগ্য, অন্য ধর্ম জন্মগ্রহণ করার পরেও আল্লাহ পাক আমাকে তার ঘরের মেহমান করে আমাকে যে ধন্য করেছে, আমাকে যে সম্মানিত করেছে, আমি সকলের কাছে দোয়া প্রার্থী, আমি যেন এই মক্কা শরীফে গিয়ে আল্লাহ পাকে খুশি করতে পারি, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে গিয়ে তাকে সালাম দিয়ে যেন আমি আমার জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করতে পারি, এই আমার মনের শেষ ইচ্ছা। আমি চাকরি যখন করতাম, আমি সৎভাবে চাকরি করতাম, আর আমি ছাত্র পড়াতাম। আমার সঞ্চয়ী টাকা আমি স্থানীয় মসজিদ করেছি, মসজিদে কিছু অনুদান দিয়েছি,
শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান দিয়েছি এবং আমার হজে যাওয়ার জন্য যে টাকা আমার নিজের সহিভাবে কামাই করা হালাল রুজি দিয়ে আমি আজকে হজে যাচ্ছি। এটা আমার একটা বড় কৃতিত্ব যে আমার জীবনে আমার হক রুজি ছাড়া আমার কোনো রুজি নাই। 1971 সালে যখন লিবারেশন শুরু হয় তখন আমার বাবা মা আমাকে অসুস্থ অবস্থায় রেখে গিয়েছিলেন মুসলমান বাড়িতে। তখন থেকে আমি মুসলমান বাড়িতে থাকতাম। আমাদের গ্রামের বরেণ্য ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, শিক্ষক মণ্ডলী মরহুম এলাই বক্স, তার ছেলে ছিলেন রেলে মহাপরিচালক হয়ে রিটায়ার করেছেন। শিক্ষিত পরিবারে আমি উঠা বসা করলাম। তাদের এই পরিবারে বসবাস করতে করতে আমি মুসলমান ধর্মের সাথে আমি সম্পৃক্ত হয়ে যাই। আর এই আচরণগুলো হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মের যে কিছুটা বৈসাদৃশ্য বা পার্থক্য, এটা আমাকে বিশেষভাবে আকৃষ্ট করে। তারপর আমি মনে মনে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পাই। আমার বাপ মায়ের হক আদায় করতে আমি অনেক বিলম্ব করি এবং আমার চাকরির পয়সা দিয়ে তাদের সম্পূর্ণ হক আদায় করার পর আমার আব্বা আম্মা যখন মারা যায় আর আমি যখন চাকরির থেকে অবসর গ্রহণ করি তখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করি। আমি হজে যাচ্ছি, এটা যে আমি কীরকম লাগতেছে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আর আমি কি দোয়া করব, আমি প্রথমে যে আমি কাবা শরীফ যখন দেখব তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি আপনার দরবারে আমাকে হাজির করেছেন, আমাকে কবুল করে নেন আর আমি যেন আপনাকে খুশি করে যেতে পারি। আপনি আমাকে এই তৌফিক দেন আর আমি যেন এই আমলগুলো সহিভাবে পালন করে আমি যেন নিষ্পাপ হয়ে যেতে পারি। শুধু তাই না, আমাকে এমন একটা আমল দিবেন যাতে আমি পরবর্তী জীবনে কবরে যাওয়া পর্যন্ত আমি এই আমলটা ধরে রাখতে পারি। ও ছোটো থেকেই আমাদের প্রতিবেশী, হিন্দু ঘরের সন্তান, কিন্তু ছোটো থেকে আমার ইমিডিয়েট বড় ভাই যিনি ছিলেন তার খুবই স্নেহভাজন ছিল। তো তারই উৎসাহ এবং ইতে আমাদের বাসাতেও থাকতো, আবার তার নিজের বাসায়ও থাকতো এবং আমার আব্বা সেও নিজের ছেলের মতো তাকে দেখত। এবং আমার আব্বার শেষ বয়সে অনেক খেদমত করেছে, আমরা তো সবাই বাইরে থাকতাম কিন্তু সে আমার আব্বারও খেদমত করেছে। আব্বা অনেক দোয়া করেছে আর আমার পক্ষ থেকে তাকে তার জীবনে প্রতিষ্ঠার জন্য রেলওয়ের চাকরির ব্যবস্থা করা এবং অন্যান্য ছোটোখাটো সহযোগিতা এগুলো করেছি। আর সে নিজের থেকেই প্রথম দিক থেকে ইসলামের প্রতি তার একটা আগ্রহ জন্মে এবং সেটা নিজে বুঝে শুনেই, কারো কোনো ইতে উস্কানিতে বা কেউ তাকে প্রলোভন দেখাচ্ছে এমন কিছু না, তার নিজের ভেতর থেকে এই বোধটা আসছে। এবং অনেক আগে থেকে ইসলামের নিয়মকানুন সে পালন করত, রোজা রাখা, নামাজ পড়া বা অন্যান্য কোরআন শরীফ পড়া, এগুলো নিজের থেকে শিক্ষা করে এগুলোকে করত। তো এবং আল্লাহর কাছে কান্নাকাটিও করত, আমরাও দোয়া করতাম যে একটা ব্যবস্থা হোক। শেষ পর্যন্ত আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন এবং সে ইসলাম গ্রহণ করেছে অফিসিয়ালি, কিন্তু এরও আগে থেকেই সে এটা ইসলামে দাখিল আমি বলতে চাই এবং তার মনের খুব ইচ্ছা ছিল যে একটা। সম্মানিত দর্শক মন্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে এবং আজকের এই ভিডিওটি থেকে আপনার কি মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন এবং সেই ভিডিওটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।